রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের আলেয়া পরিচ্ছেদে। মহান আল্লাহর নির্দেশনা, নিজেদের স্বাভাবিক আত্মমর্যাদা এবং লজ্জাশীলতা ভুলে যে সাময়িক যৌনতৃপ্তির পিছনে এই সভ্যতা আমাদের ছুটে যেতে শেখাচ্ছে, সেই যৌনতার বাস্তবতা আসলে কেমন? অনেকেই মনে করে প্রেমিকের সাথে শুয়ে পড়া মানে হলো ভালোবাসার প্রমাণ দেওয়া। একটা প্রেমের সম্পর্ক পরিপূর্ণ হয় সেক্স করার মাধ্যমে। এর মাধ্যমে এমন এক বন্ধন তৈরি হয় যার ফলে তারা চিরদিনের জন্য একে অপরের হয়ে যায়। বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু বাস্তবতা আসলে উল্টো। নাইজেরিয়ান কয়েকজন পিএইচডি গবেষক বলেছেন, বিয়ের আগে সেক্স করা কাপলরা একে অপরের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, বাতাসে কুটিল সন্দেহ ভেসে বেড়ায়। সন্দেহ, অবিশ্বাস, হিংসা, নজরদারি বিয়ের পরে সম্পর্কটা বিষিয়ে তোলে। সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিয়ের আগেই তো সে আমার সাথে শুয়ে পড়েছিল, এখন অন্য ছেলে বা অন্য মেয়ের সাথেও তো শুয়ে পড়তে পারে, এমন চিন্তাভাবনা চলতে থাকে দুজনের মাথায়। এভাবে একটা সুস্থ সম্পর্ক চলতে পারে না। যেদিন থেকে প্রেমিক প্রেমিকা শরীরের স্বাদ পেয়ে যায়, সেদিন থেকেই কমতে থাকে তাদের মধ্যকার আকর্ষণ, কমতে থাকে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাসও। প্রেমের ক্ষেত্রে সেক্সের আগে একে অপরের শরীরের প্রতি একটা কৌতূহল থাকে, রহস্য থাকে। সেক্স হয়ে গেলে সব রহস্য, সব কৌতূহল মিটে যায়। নিজেরা একসাথে থাকার রসদ হারিয়ে ফেলে। বিয়ের আগের সেক্স নিসক শরীরের সুখ আর সাময়িক মোহ ছাড়া কিছুই থাকে না। এটা স্রেফ কামনা, একে অপরকে ভোগ করা, বিশ্বাস, নির্ভরতা, মমতা, সম্মান, দায়িত্ব, পরিবারের বন্ধন কিছুই এতে থাকে না। তাই জিনা করা ছেলেরাও বিয়ের জন্য সতী নারী খোঁজে। ভারতের মতো অশ্লীল সভ্যতার ধারক দেশেরও শতকরা 63% তরুণরা বলছে, যদিও তারা জিনা করাটাকে স্বাভাবিক মনে করে, কিন্তু বিয়ের জন্য ভার্জিন পাত্রী পছন্দ করে। অস্ট্রেলিয়ার মতো দেশের প্রতি 3 জন পুরুষের 1 জন বিয়ের জন্য ভার্জিন মেয়েকে পছন্দ করে। নিকোলাস উলফিঙ্গার হলেন ইউনিভার্সিটি অব উইটা এর সমাজবেদ। তিনি গবেষণা করে দেখেন, যেসব আমেরিকান শুধু তার স্বামী বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ হয়, তারা বিবাহিত জীবনে সুখী হয়। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কি চাও? 5 মিনিটের সস্তা সুখ, নাকি হাতে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেবার রসদ? অনেকের ক্ষেত্রেই জিনার পরিণতি হলো পড়াশোনা, ক্যারিয়ার নষ্ট হওয়া, তীব্র হতাশা, আত্মগ্লানি, মাদকের ব্যবহার। এ নিয়ে এরই মধ্যে আমরা আলোচনা করেছি ডক্টর মোসা আবদুল্লাহি এবং আবদুল্লাহ ওমর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গবেষণা চালিয়ে দেখেন। অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা 43 জন বলেছে সেক্স করার কারণে তারা তীব্র আত্মগ্লানি এবং আফসোসে ভোগে। 32 জন বলছেন বিয়ের পূর্বে যৌনতা মাদকতার দিকে নিয়ে যায়। অনেকে বিছানায় পারফরমেন্স ভালো করার জন্য ড্রাগ নেয়। আবার অনেকেই সেক্স করার কারণে জন্ম নেওয়া গ্লানি, আফসোস, অবসাদ ভোলার জন্য বা ব্রেকআপের পর কষ্ট ভোলার জন্য ড্রাগ নেয়। শতকরা 57 জন বিশ্বাস করে এটা আত্মসম্মান নষ্ট করে দেয়। অসংখ্য গবেষণায় উঠে এসেছে অধিকাংশ ক্ষেত্রে বিয়ের আগে সেক্সের ফলাফল হলো হতাশা, আত্মসম্মান, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলা, মাদক ব্যবহার, অস্থিরতা, আত্মহত্যা, রেজাল্ট খারাপ, প্রেগনেন্সি, গর্ভপাত, দৈহিক ইঞ্জুরি, জীবন ধ্বংসকারী বিভিন্ন যৌনবাহিত রোগ, সহিংসতা, যৌনতা সম্পর্কে অস্বাভাবিক ধ্যান ধারণা, অস্বাভাবিক যৌন আচরণ, নেগেটিভ বডি ইমেজ, বাবা মার সমর্থন হারিয়ে করুণ অবস্থায় দিন কাটানো, সাময়িক সুখের নেশায় এত ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি নেওয়া কি কোনো স্মার্ট বা বুদ্ধিমান মানুষের কাজ? জিনা করার প্রক্রিয়ার সাথে জড়িয়ে থাকে অনেক ঝামেলা, অনেক ক্ষেত্রে বিপদ। জিনা করার জায়গা কোথায় পাব, যেখানে যাব সেটা কি সেফ, এত টাকা কিভাবে ম্যানেজ করব, বাসায় কি গল্প সাজাবো, কেউ জেনে ফেলবে না তো, কেউ দেখে ফেলবে না তো, জানলে কি হবে, প্রেগনেন্ট হয়ে যাবে না তো, প্রেগনেন্ট হয়ে গেলে কি হবে, সব সময় একটা অস্থিরতা বোধ, একটা টেনশন কাজ করতে থাকে। পাশাপাশি পার্কের চিপাই, ঝোপে ঝাড়ে, বনে জঙ্গলে, পাট খেতে কিংবা আবাসিক হোটেলে ধরা পড়া অন্য মানুষের লালসায় পরিণত হওয়া খুব সাধারণ ঘটনা। বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে বা তাড়িয়ে দিয়ে গার্লফ্রেন্ডকে রেপ করা সংবাদ পত্রিকা খুললেই পাওয়া যায়। এমন অনেক ঘটনার আলোচনা আমরা আগেই করেছি। তাছাড়া অনেক সময় হোটেল রুমের সিসিটিভি ক্যামেরার জিনার ফুটেজ থেকে যায়। বয়ফ্রেন্ডের বন্ধুরা জিনার দৃশ্য ধারণ করে বন্ধুর গার্লফ্রেন্ডকে ভোগ করে। ব্ল্যাকমেইল যে শুধু অন্য মানুষ করে এমন না, তথাকথিত ভালোবাসার মানুষরাও অনেক সময় যৌনতার ভিডিও করে রাখে, কখনো গোপনে, কখনো প্রকাশ্যেই। এই ভিডিও বা ইনবক্সে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নগ্ন বা অর্ধনগ্ন ছবি দেখিয়ে যৌন দাসদাসীতে পরিণত করে। যখন যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা ডাকলেই শরীর ব্যবহার করতে দিতে হবে, টাকা পয়সাও হাতিয়ে নেয় এভাবে অনেকেই। অন্য কারোর সাথে বিয়ে হলে এই ছবি ভাইরাল করে প্রতিশোধ নেয়। বিয়ের পরেও স্বামী বা স্ত্রীকে ধোকা দিয়ে তার সাথে শুতে বাধ্য করে, ব্ল্যাকমেইল করে।
কথা মতো কাজ না করলে এসব ফুটেজ ভাইরাল হয়েছে অনলাইনে, আপলোড হয় পর্ন সাইটে, নিজের এবং সাথে পরিবারেরও মান সম্মান ধুলায় মিশে যায়, মুখ দেখানোর উপায় থাকে না। মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয় না, আত্মহত্যাও করে বসে অনেকেই। কি অসম্মান এবং অপমানকর এক জীবন, এর সাথে তুলনা করো স্বামী স্ত্রীর মধ্যকার সম্মান এবং মর্যাদার সম্পর্কের। আবার এসব কিছুর সাথে যুক্ত হয় পর্নোগ্রাফি নামক কুৎসিত আধুনিক প্লেগের প্রভাব। পর্নমুভি থেকে যৌনতা সম্পর্কে মিথ্যা, অতিরঞ্জিত, অতিকল্পিত ধারণা নিয়ে বড় হওয়া প্রজন্ম যৌনতায় আগ্রাসন প্রদর্শন, খিস্তি খেওড় করা, সঙ্গীকে মারধর করা, অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো বিকৃত আচরণগুলোকে স্বাভাবিক মনে করে। ব্রেনওয়াশ প্রজন্ম এই বিকৃত আচরণগুলোর বাস্তবায়ন করে নিজের সঙ্গী বা সঙ্গিনীর উপর। এই বিকৃত যৌনচারের কারণে ঘটে দিহান এবং অনুষ্কার মতো ঘটনা। গবেষকদের মতে ছেলেদের উপর প্রভাব পড়লেও মেয়েদের উপর এ ধরনের আচরণের প্রভাব হয় ভয়াবহ। সঙ্গীর এমন আচরণে তাদের হৃদয় ভেঙে যায়, শিকার হয় ট্রোমার। সঙ্গী বা ব্ল্যাকমেইলের শিকার হয়ে অন্য মানুষের যৌনদাসী হয়ে যাওয়ার ফলে নিজেকে আর মানুষ মনে হয় না, মনে হয় ভোগের একতলা মাংসপিণ্ড। আত্মবিশ্বাস, আত্মসম্মান বলে কিছুই থাকে না, অনেকের মনে ক্ষত হয় সারা জীবনের মতো। বিকৃত যৌনতার মুখোমুখি হয়ে যৌন সম্পর্কে তাদের তীব্র নেতিবাচক ধারণা চলে আসে। পরবর্তীতে বিয়ে হলে স্বামীর সাথেও অন্তরঙ্গ হওয়াটাকে তারা অনেকের কাছে বিভীষিকার মতো মনে হয়। সুস্থ অন্তরঙ্গতার অভাবে স্বামীর ভালোবাসায় ভাটা পড়ে, সংসারে অশান্তি নেমে আসে, সারা জীবন এই খানি টানতে হয়, নষ্ট যোচ্ছনায় ঘরে ঘরে আগুন জ্বলে। যে যৌনতার জন্য এত কিছু, সেই যৌনতাতেও কি আসলে তৃপ্তি পাওয়া যায়, নিশ্চয়তা পাওয়া যায়? একজন গার্লফ্রেন্ড যতটা অনিশ্চয়তা নিয়ে ভাবে, ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি ও শুধু আমার শরীরকে ভালোবাসে? একজন স্ত্রী তার স্বামীর হাত ধরতে পারে ততটাই আস্থার বিশ্বাসের সাথে। একজন গার্লফ্রেন্ড যতটা অনিশ্চয়তা এবং প্রতারণার ভয় আর আত্মসম্মানের হুমকি নিয়ে একজন বয়ফ্রেন্ডের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের দিকে যায়, একজন স্ত্রী ঠিক ততটাই আস্থা আর আত্মবিশ্বাস নিয়ে ভাবতে পারে তার স্বামী, তার পবিত্রতার সঙ্গী, তার অনাগত সন্তানের বাবা। বিয়ের আগে সেক্স করে ফেললে ভবিষ্যৎ সম্পর্কের বিচ্ছেদের হার বহুগুণে বেড়ে যায়। আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে বেশ মানসম্মত এবং বড় আকারের গবেষণা চালান একদল গবেষক। গবেষণা শেষে তারা বলেন, ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা দেখেছি বিয়ের পূর্বে সেক্স করেনি এমন ছেলে এবং মেয়েদের বিয়ে নাটকীয়ভাবেই স্থায়ী, এদের বিচ্ছেদ এবং ডিভোর্সের হার খুবই কম। এরকম অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে বিয়ের আগে সেক্স না করলে যেমন বিয়ের পর চমৎকার একটি দাম্পত্য জীবন পাওয়া যায়, সম্পর্কে বিশ্বস্ততা থাকে, যৌন সন্তুষ্টি থাকে, তেমনই বিয়ের আগে সেক্স করলে দাম্পত্য সম্পর্ক বিষিয়ে যায়, ডিভোর্সের হার বেড়ে যায়। সমস্যা এখানেই শেষ না। হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ বলেছিল, আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া ওঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটিবা মাত্রই তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না। কথা অতিশয় সত্য, যৌনতার স্বাদ পাবার আগে নিজেকে সামলানো যতটা সহজ, যৌনতার স্বাদ পাবার পর নিজেকে সামলানো ততটাই কঠিন। আখিরাত এবং জীবন ধ্বংসকারী একটি রিলেশন থেকে যে করেই হোক মুক্তি পেলে তুমি সিঙ্গেল থাকতে পারবে না, শরীরের লোভে আবারও রিলেশনে জড়াবে এবং মিথ্যা বলে হোক, জোর করে হোক, ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, কিংবা ব্যক্তিগত ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে হোক, তার সাথে জিনা করবেই। আত্মনিয়ন্ত্রণ, সততা, চারিত্রিক শুদ্ধতা, অপরকে সম্মান করা, কেয়ার করার মতো উন্নত মানসিক চরিত্রগুলো গুণাবলী তোমার মধ্য থেকে বিদায় জানাবে। এক রিলেশন ভাঙলে অন্য রিলেশনে যাবে, আবার জিনা করবে, এভাবে জিনা করে যাবে, জিনা করতে না পারলে পাগলের মতো হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এমন অবস্থা হয় যে জিনা করার জন্য গার্লফ্রেন্ডকে না পেলে পতিতালয় হয়ে যায়। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ যেমনটা বলেছিলেন, প্রেমিকরা সাধারণত যৌন কামনা থেকে নিজেদের মন মগজকে সংযত করতে না পারার ক্ষেত্রে জানোয়ারদেরও সীমা ছাড়িয়ে যায়, তাদের যৌন উত্তেজনা কখনো প্রশমিত হয় না, পরিতৃপ্তির বদলে সর্বদা অতৃপ্তি থেকে যায়, ফলে তা আরও বৃদ্ধি পায়, তার কুকর্মের লাঞ্ছনায় জড়িয়ে পড়ে আরও ঘৃণিত হয়ে যায়। জিনাকে মহিমান্বিত করা এই তথাকথিত প্রগতিশীল বিশ্ব ব্যবস্থা কখনোই তোমাকে জিনার এসব দিক দেখায় না। আল্লাহর দেওয়া মাথাটা একটু কাজে লাগাও, কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটু যাচাই করে নাও, মুখোশ দেখে প্রতারিত হয়ো না। এখানে শেষ হচ্ছে আমাদের আলেয়া পরিচ্ছেদ। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।